মানুষজন মাত্র আসা শুরু হইছে, লোকজন আরো আসতেছে আসবে, এটা মনে করার দরকার নাই যে আশা বোধহয় থাইমা গেছে গা। আমি শুধু এখন বললে পারি যারা আইছেন এখন, যারা আসেন নাই আর আসার দরকার নাই, এটা কইলে সম্ভব আর কি। আর নাইলে লোক আসতেই থাকবে, যেহেতু বড় জায়গা আছে আমি আজকে আর না করবো না। গতকালকে আমার মাহফিল ছিল পশ্চিম শিদলাই, তারা যেই জায়গা করছে আমি স্টেজে উঠার আগেই দেখি এই দৌড়াদৌড়ি চলতে আছে, আমি কই কি লইয়া, কয় বোয়া লইয়া। তা আমি কই আমার একটা দৌড়ান দিয়া দেন, দেখবেন আর বড় লাগবে না, সব দৌড়ের উপরে ভাগ যাইবেন ঘাসাস। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা অনেক মেহেরবান, অনেক মায়া আমার আল্লাহর, তিনি সমস্ত মায়াটাকে একশো ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন, 1 ভাগ মাত্র মায়া 18,000 মাখলুকাতকে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গা আইলে যার যার বুঝমতো কইয়া লেন, হ্যাঁ আমার লেগে দেরি করার দরকার নাই। কোন সুবহানাল্লাহ, এমনি কইবেন না, আরো জোরে কইবেন কোন সুবহানাল্লাহ, আর জন্য এই জোর। আমি যখন সোনাকান্দা ফুসি তখন থেকে শুনছি নগরফাড়ির নগর এ ফাড়ার তারা বেড়ায়, এই বেড়ায় খালি শুনছি, এখন আইয়ে দিই হেই দো আমার মতো এদো আওয়াজ দিয়া দেখাই দিবেন বেড়ায় কারে কয় কন আমিন। আসলে তো কিছু আছে, হ্যাঁ কন আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলার অনেক মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন, কয় ভাগ? 100 ভাগ, 99 ভাগ সবটা রেখে দিয়েছেন আল্লাহ নিজের জন্য, আর রইল কয় ভাগ? 1 ভাগ, 18,000 মাখলুকাতকে দিছে। তাইলে আবার বলেন দেখি, একজন মায়ের মনে 2 কেজি করে পড়ছে কথা করা, 2 কেজি করে পড়ছে, আমার মনে হয় ওজনও দেয় না, আল্লাহ বুধ একটু ফোসা দিয়ে নিছে আর কি। সুবহানাল্লাহ, কইতে সামান্য একটু মায়া, মায়ের মনে বুধ একটা ছোঁয়া একটু লেগেছে মায়ের কলিজায়, মা সন্তানকে ঘুম পাড়াইয়া রান্নাঘরে রান্না করতেছে, ওয়া ওয়া করে সন্তান কাঁদে, এখনো মা ডাকতে পারে না। সুবহানাল্লাহ, বলবেন ওয়া ওয়া করে কান্দে মা, কিন্তু এখনো মা ডাকতেও পারে না, সেই ওয়া কান্না মা বুঝে কেউ বুঝে না। সুবহানাল্লাহ, বলবেন চুলার ভিতরে রান্না চাপাই দিয়া মা উঠে দিছে দৌড়, গিয়া দেখে সন্তান প্রস্রাব পায়খানা করে বিছানা কাকার, মা সেই প্রস্রাব পায়খানা সহ টান দিয়া বাচ্চাটারে বুকের সাথে মিশাইয়া মা বুকের দুধ খাওয়াইতেছে, ওইদিক দিয়ে চুলার ভিতরে তরকারি পুইড়া যায়, ভাতগুলা ডেক্সির সাথে লেগে গেছে, মায়ের খবরও নাই। সুবহানাল্লাহ, বলবেন কি মায়াল। আপনাদের এদিকে গরু বাজার আছে টনকি না? কি বাজার? টনকি। টনকি বাজারও গেছে নগর ফাটের, একবার গরু কিনোনের লেগে কিনছে এক গাভী, গাভী কিনা রোয়ানা দিছে মাগরিবের সময় হয়ে গেছে, মনে করেন তখন থুল্লা ব্রিজটা নাই, এটা খাল ফাড়ুইয়া অন লাগে পানি, তো এবার টনকির বেড়া এই নগর ফাটের বেড়া টনকি বাজার থেকে গাই লইয়া যখন রোয়ানা দিছে, শীতকালের বিকেল মাগরিব হয়ে গেছে, এখন গাভীটারে ধাক্কাইতে আছে ফানিতে নামানের লেগে, অন লাগবো তো নগর ফাড় ধাক্কাইতে আছে, এক মুরব্বী বেড়া কই কি তো তুমি গাইডার লোক এরকম করতেছো কে রে, কয় মাগরিবের আজান দিয়া লাইছে নগর ফাড় যাওয়ান লাগবো, অহন এটা নামে না, এটা রে নেওয়ান কেমনে, মুরব্বীবার আইস দিয়া কয় এমনি ধাক্কাইয়া ফারতা না ডেহা রাখো, কয় আছে দো, কয় কান্দলো কান্দলইয়া তুমি সামনে দিয়ে আটটা যাও। সুবহানাল্লাহ, বলবেন না এখন ডেহাটা রে কান্দলইয়া বাড়া নামছে, গাবিটা দাঁড়াই দিয়েছে না নাম মালাইছে, এটার নাম মায়া, এটার নাম কি? নগর পাড়ের মানুষ মন দিয়ে শুনো রে বাপ, বাছুর নিয়ে তুমি পানিতে নেমেছ, গাভীরে আর ধাক্কা দেওয়া লাগে না, লাভ দিয়ে বাছুরের মায় মা পানিতে নেমে যায়, ওই রান্নাঘরে মা চুলায় আগুন দিল, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, কাজ ফেলে মা দিল দৌড়, বাচ্চাকে প্রস্রাব পায়খানা সহ বুকের সাথে জড়াইয়া ধরে, এরার নাম হইল মায়া। বলো সুবহানাল্লাহ, 18,000 মাখলুকাতকে দিল 1 ভাগ,
নিরানব্বই ভাগ রেখে দিলেন আমার মাওলা তার জন্য। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, মসজিদের মেনার থেকে যখন ঘোষণা আসে হাইয়া আলাসসালা, নামাজের জন্য মসজিদে আসো, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকেন, তুমি যখন ঘাটটা বাঁকা করে বাড়ির দিকে চলে যাও, আমার আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কি না? আমি যেই দিন বলেছিলাম ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, আমি একটা কাউম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নাই, আল্লাহ ডাক দিয়া বলে ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না, মানুষ বানানো হয়ে গেল। এবার সেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয় মাওলা, ও রব্বে করিম না করছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনেন না, তিন ঘন্টা ধরে চায়ের স্টলে আড্ডা মারলো, মসজিদে তো মানুষটা আসলো না, আল্লাহ বড় কষ্ট পান, আল্লাহর কলিজা ফেটে যায়, ফেরেশতারা মনে করাই দিতে চায়, ও মুসলমান এই মায়া নিয়া আল্লাহ তোমারে বানায় নাই, ঠিক কিনা? আবার এখন এখন বিপরীত রূপ, এখন আল্লাহ ডাক দেখো ফেরেশতারা কইও আল্লাহ আসি দে হেন হেন না কিন্তু নগর ফারতে কোরআন দিয়ে যো সুবহান আল্লাহ কয় না রে, তো ফেরেশতারা কয় আল্লাহ হেন আসে দু একদল, কই কি দেখতে আসো, কই তিলিস্ম এই মাগরিবের পরে এই যারা মারো তো জায়গা পাইছে পাইছে, আর সাইডে দিয়া তিন গুল দিয়া খালি ফিসি দিয়া ভাই হুজুরের সামনে দিয়া দেখা যায় না, দেখে তিন গুল দিয়া মানুষ যেমনি ঘেরাও দিয়া লাইছে আরো বিলে আইতে আছে, এই মানুষে তো বানাইতা না করছিলা, সুবহান আল্লাহ কইতেন না, এখন বুঝোটা কেমন? ফেরেশতারা আল্লাহ কম আহল আহল কম তো জিগাইছেন বকর করে কইয়া বইয়া রইছি বানাইয়েন না, কিন্তু এই মানুষে যে এমনি মাগরিবের পরে আইয়া ফর বইটা কি বুঝিনি, সুবহান আল্লাহ কইতেন না, কত অহন কি বুঝো, কেন অহন তো বুঝতে আছি আরো আগাইলে আগে বানাইলে ভালো আছি, সুবহান আল্লাহ কইতেন না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা কেমন বুঝতে আছো, আল্লাহ এটা তো আন্দাজ করি নাই, এমনে এমনে মাগরিবের পরে যে জনসমুদ্রে পরিণত হয়ে যাবে, এমনে লোকজন হাজির হয়ে যাবে এইটা তো চিন্তাও করি নাই, মানুষ বানাইছো ভালোই হয়েছে ঘমাওলা, এই ব্যাপারে আমরা যে আপত্তি দিছিলাম এটা ঠিক হয় নাই, মানুষ বানাইছেন আপনি বড় ভালো কাজ করছেন, বলো সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, কায়দা জানি না, আল্লাহর যদি কেয়ামতের ময়দান কায়দা করে ধরতেন পারে, মনে করেন ছোটখাটো গোনা আল্লাহ দেখবেন এটা ফিরেও চাইতো না, কেয়ামতের ময়দানে যখন উঠছে তো আল্লাহ কইব এই নগর পান্ডিবাসী মোহাম্মদ আব্দুল করিম দাঁড়াও, আর আব্দুল করিম দাঁড়াইছে দেখি আমল নামা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন আনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ইয়াওমা সেই কিয়ামতের দিন, ইয়াং জুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে, সুবহানাল্লাহ বলবে আল্লাহ, আপনি আমল নামাটা যখন আতো দিব হাতের আঙ্গুলগুলা যেমন দেখা যায় রেখাগুলা যেমন দেখা যায়, আপনি দেখবেন সব দেখা যায়, আপনি কি সিটারি করছেন কি দুই নাম্বারি করছেন, ব্যানার টাঙ্গাইয়া কেমনে ভাত খাইছেন, কত হয়েছিল তুমি সারা সকলে মোবাইল বন্ধ রাখবো নাকি, কারবার দেখছে কেন এটা কোয়া হয়েছে না আগে, এটা না কইলে না কথা বলে বুঝছে না, তো ছোটো মানুষ মার হবা কানা ক্ষতিটা কিরকম করলা, এ মাইজে দিয়ে 3 মিনিট খাইয়া দিলে আর কি, হ্যাঁ আমিন কন জোরে কন বাড়াতে কম দিয়ে আমরা যারা আছি আমি মুস্তাক ফাইজি, তোমরা যারা নাগাই শেরবির সাহেব বলো আমার সাহেব ভাই, এই কলিজার টুকরা যুবকেরা দেখি আমার মায়া লেগে গেছে, সাহেব ভাই কয় নামাজ পড়ে না রে ফর বই তুমি কিছু জায়গায় আজর পরে তো দেখবেন কেমনি দৌড়াল আছে নামাজ ধরতো না, আমিন কন জোড়া কন আল্লাহ বলবে দেখে আমল নামা কাল্লা মাহফিলের পরে থেকে সাই রাগের টিবার দিয়ে আলাম
না না এটা না দেখি আমল নামা দেখি এখন সব আমল নামা যখন আল্লাহর হাতে এক কপি আরেক কপি চলে যাবে তার বান্দার হাতে আল্লাহ তাকে বলবে ভালোই তো আমল টামল দেখা যায় মসজিদের সামনে বইয়ে বেসা খাইতে আসো না নামাজের টাইমে দুইটা দৌড় দিছ আল্লাহ লুঙ্গিওয়ালা না তা আল্লাহ কব তুই এত খারাপ শুয়ে সত্যি রে সারাটা দিন এই খারাপ লুঙ্গি লুয়ে বইয়ের সত্যি হেন গোসলের কাম লাগলো সহলে কই ডালাইলি নাকি রে তুই আল্লাহ দিব ধমক তারপরে তো আল্লাহ থাক মাপসাই তো ঠিক আছে আল্লাহ দেখবে যে তার সোয়াবের সাইতে গোনা বেশি আল্লাহ বলবেন বান্দারে করছত কি তুই গোনার দিয়ে একটা কেয়ামত লাগাই রাখছ এই গোনা লুয়ে কেমনে কি তা কর যাও জাহান্নামে যাও তো কই আল্লাহ গুস্তাকে মাফ কর দিজি বেয়াদবি মাফ করবেন একটা কথা কইয়া যাইতাম কই যাইবা যখন জাহান্নামো একটা কথা কইয়ে যাও তখন আল্লাহ বলবে এই বান্দা ডাক দিয়া বলবে আব্দুল করিম বলবে আল্লাহ ওই যে নগর ফার 9 মার্চ মাগরিবের পরে নাগাইছিল ফিরসা বুজুর আইছিল যে মাহফিল হয়েছিল এটা ভিডিও করছে নি সচিত্র প্রতিবেদন ফেরেস্তারা রেকর্ড করে রেখেছে ওকে দেখি একটু ক্যাসেটটা সার্থক অঞ্চল তখন বিরাট স্ক্রিনের ভিতরে যখন এই মাহফিলের ভিডিও ক্যাসেট সাইডা দেবে তে চিল্লান দিয়া কইব আল্লাহ বাসার লগে কেড়া এরা আল্লাহ কইব তোর মতো এ দেওয়া মতো না আমি মত আমি এটা কত কিতা কর আল্লাহ তোমার কাছে এই কথাটা কইতা যারা মাহফিল আইলো না তার আরো জাহান না আর আমি মাগরিবের পরে দোহান ঘাট হালাই দিয়া যে আইয়া পড়লাম আমারও জাহান নামের ভিসার সব আর আল্লাহ কইতাম না আল্লাহ কইব বান্দারে তুই কাদার কথা হিকসত কো সুবহান আল্লাহ কইতাম না বান্দা যদি সেই দিন কায়দা করে আল্লাহকে মনে করাই দিতে পারো আল্লাহ তাবারক তাআলা বলবে ফেরেশতা আমার বান্দা কত কায়দা করে কথা শিখছে যাও 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 আমার বান্দারে ওই মাহফিলদার উসিলায় আমার বান্দারে জান্নাতি বান্দা বানাই দা পারবে নাকি পারবে না আল্লাহ আছে নাকি নাই ছিল নাকি ছিল না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন একজন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নগর পারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও আল্লাহু লা ইলাহা ইল্লাহ তুমি লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদু ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় জি সবাই পড়ে আমিন পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর ফয়সালা পড়েন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ তাবারক তাআলা কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না মহব্বতের সাথে পড়লা ইলাহা লাইলাহাম জোরে জোরে লাইলাহাম আরো জোরে লাইলাহাম লাইলাহাম মধুর সুরে লাইলাহাম মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আহ আসমান জমিন গাইরুল, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাহবুদ কান্না সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। অনগর পাড়ের মুসলমান, অ কোম্পানিগঞ্জের মুসলমান, অমুরাদনগরের মুসলমান, মন দিয়ে শুনরে বাপ, আমার আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আমরা সবাই আল্লাহর মহান নিয়ামত, জান্নাতের ভেতরে যেতে চাই নাকি চাই না? জান্নাতে যেতে চাই, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা জান্নাতে যেতে হলে জান্নাতে কাজ করা লাগবে। তুমি যদি ঢাকা যেতে চাও, তাইলে যেমন ঢাকার বাসে ওঠা লাগে, ব্রাহ্মণবাড়িয়া যেতে চাও, তাইলে ব্রাহ্মণবাড়িয়ার বাসে ওঠা লাগে। তুমি যদি উঠো ব্রাহ্মণবাড়িয়ার বাসে, আর যতই নিয়ত করে ঢাকা যাবা, কোনোভাবেই যেমন ঢাকা যাওয়া যাবে না। নিয়ত করেছো জান্নাতে যেতে চাও, কাজ করবা জাহান্নামের, কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাসের মাথাটা হইলো উত্তর দিকে, কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড, একটা বাস দাঁড়ায় রয়েছে মাথাটা উত্তর দিকে, আপনি উঠটা বইয়া রয়েছেন, সাহেব ভাইকে জিজ্ঞাসা কি তো কই যে ভাই, কোকে তো ডাহা গেলাম, কয়েকটা তুলছেন কে রে, কয়েকটা দিয়ে তোরা হাজার নিয়ত করে বসছি, এবার আর এটা তো ব্রাহ্মণবাড়ি আছে, ওইয়া সিলেট যাবে, আপনি এটা ধরে নেবেন। এই ব্রাহ্মণবাড়িয়ার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতের গাড়ি আছে, আছে নাকি নাই? জান্নাতের গাড়ি আছে, জাহান্নামের গাড়ি আছে, আপনি উঠবেন জাহান্নামের গাড়ি আর যাইতেন চাইবেন জান্নাত, এটা কেমনে সম্ভব কোন দেখি? সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, তোমার নিয়ত যতই ভালো হোক, তোমার নিয়তটা ভালো, কাজটা ঠিক হয় নাই, তাইলে তুমি কেমনে ঢাকা যাবা? ঢাকা যাওয়া লাগলে তোমারে ঢাকার বাসে উঠা লাগবে। জান্নাতে যদি যেতে চাও, তাইলে জান্নাতি জিন্দেগি করা লাগবে। দুনিয়ার ভিতরে সকল কাজ আল্লাহ করে দিয়েছেন দুই প্রকার, একদল হইল হালাল, আরেক দল হইল হারাম। জান্নাতি বান্দা হালাল কাজ করবে, হারাম কাজ করতে পারবে না। ও নগর পাড়ের মানুষ, সামান্য ঢাকা যাবা, জমিন থেকে তুমি দৌড় দাও নাই, জমিনের কাজ ফেলে বাড়িতে এসে গোসল করেছ, নর্মাল কাপড়ও তুমি পরো না, বাড়ি থেকে ইস্ত্রি করা ওই
জি সবাই বলি আমিন আমিন এটা যেন ইনস্ট্যান্ট যেন বাজে এই সিস্টেম করো তোমার মাইক তো ভালো যা ইচ্ছা তখন ইনস্ট্যান্ট বাজবে শেষ কারেন্ট গেলে জেনারেটর জেনার গেলে কারেন্ট শেষ প্রয়োজনে ব্যাটারির কানেকশন দিয়ে রাখবা ভিতরের মাইকগুলো তাহলে তো ডিস্টার্ব হয় না আমিন কন আমিন জোরে কন আমিন আরো জোরে আমিন বন্ধুরা আমার ভাইরা আমার তুমি সামান্য ঢাকা যাবা জমিনে কাজ করতেছ কাজ ফেলে তুমি এসে গোসল করা লাগে নতুন কাপড় পরা লাগে নগর পার থেকে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড যাওয়া লাগে তুমি তারপরে বাসে উঠো বাসে ওঠার আগে তোমার চিন্তা করা লাগে তোমার পকেটে ভাড়া আছে নাকি যদি পকেটে ভাড়া না থাকে তাইলে তোমারে তো বাসের কন্ট্রাক্টর ভাই নামিয়ে দেবে জমিদার যদি নামিয়ে দেয় তুমি হেঁটে হেঁটে আবার নগর পার আসতে পারবে ভাই কিন্তু তুমি যে ওই কবর নবক গাড়িতে চড়ে জান্নাতে রওনা করেছ তোমার নামাই দেওয়ার কোনো ব্যবস্থা নাই তুমি আবার এসে রওনা দিয়া যাবার সেই ব্যবস্থাও নাই একবার যদি ফয়সালা জাহান্নাম হয়ে যায় মনে রাখবা তোমার পড়া কপাল তোমার পড়া কপাল দুনিয়ায় ঢাকা যাইতে যেমন গাড়ি ভাড়া লাগে ওই জান্নাতে যদি যেতে চাও তোমার ভাড়া লাগবে ওই ভাড়ার নাম হইল তোমার নেক আমল ঠিক কিনা রওনা করেছো তুমি জান্নাতে আজকে একটু খবর নিয়ে দেখো তো আমল নামায় কয়টা সওয়াব তুমি জমাইছো তুমি ঢাকা যেতে পকেটে বারবার চেক করো টাকা আছে কিনা বিদেশ যাবা তোমার ওয়াইফ তোমারে মনে করাই দেয় পাসপোর্ট নিছেন কিনা ডলারগুলা নিছেন কিনা ডলার এন্ড্রুজ করেছেন সেই কাগজটা নিয়েছেন কিনা ও মুসলমান মন দিয়ে শুনো সামান্য বিদেশ যাবা কত প্রস্তুতি তুমি ওই রাতের বেলা ব্যাগ গুছাইতেছ লুঙ্গি দিছে কিনা মেসোয়াক দিছে কিনা তোমার গামছা দিছে কিনা তোমার প্রয়োজনীয় ওষুধ দিছে কিনা না দুই দিনের জন্য ঢাকা যাবা তুমি বার বার মনে করে করে ব্যাগ গুছাও জনম জনমের জন্য কবরের দেশে রওনা করলাম একদিন ব্যাগটা গুছাইলা না একদিন খাল করে দেখলা না কবরের পুঁজি তোমার জমা হয়েছে কিনা ঢাকা গেলে তো লুঙ্গি না নিলেও লুঙ্গি পাওয়া যায় কবরে গেলে তো তোমার পুঁজি পাইবা না কেমনে তুমি আবার ফিরেও তুমি আসতে পারবা না শাস্তি হয়ে যাবে তোমার শুরু কবরের পুঁজি যদি নিতে চাও ন্যাক আমল আর ন্যাক আমল যদি তোমার আমল নামায় জমাইতে চাও প্রতিটি আমলের ভেতরে তিনটা জিনিস লাগবে আজকের আলোচনা আমল কবুল হওয়ার শর্তাবলী বড় আমি তুমি যে আমলই করো কবুল করানোর জন্য তিনটা জিনিস লাগবে কয়টা তিনটা সবাই কথা বলতে হবে কয়টা তিনটা মঞ্চে বসলেও কথা বলা যাবে সমস্যা নাই মেলটেলো এনা দেখছি ডাক দিয়া কয় সভাপতির কোনো কথা নাই কিন্তু মাহফিলও কন যাইব অনুমতি দেওয়া হইল আমিন কন জোরে কন যেই আমলি আপনি করেন হজ বলেন জাকাত বলেন কুরবানি বলেন নামাজ বলেন রোজা বলেন যত আমল আছে যদি কবুল করাইতে হয় তাইলে তিনটা জিনিস প্রতিটি আমলের সাথে লাগবে কয়টা তিনটা এই তিনটা জিনিস যদি না থাকে আপনি আমল করতে করতে মেহনত করতে পারবেন আপনি একেবারে ঘাম ছুট্টা গেছে গা আপনি লুঙ্গি টাইট করে ফিন্দা লইছেন লুঙ্গি যেন না খুলে কোমরও ঘামছা বেড়াইয়া গিট্টু দিয়া লইছেন কিন্তু কাজ হবে না তিনটা জিনিস থাকা লাগবেই আপনি ফিস সাবন আর লাট সাবন আপনি মন্ত্রী আর এমপি হন কবরকে যদি আপনি বিশ্বাস করেন পরকালকে যদি আপনি বিশ্বাস করেন তাইলে আমলের ভিতরে তিনটা জিনিস না থাকলে হজ গন্ডাল যাইব আমল নামাই দিয়ে হজ পাওয়া যেত না ঠিক কিনা কম আপনার এলাকায় এটি আয়ত নাকি হইব আমরা এলাকায় একদল মানুষ যাইতো বড় ফেলুনজাল ফেলুনজাল ছিলেন নি এই কুমিল্লা ওয়াজ করে এই মজা আড়ায় এই ফেলুনজাল সিলেট গিয়াছি না ইতাম গেলে বাচ্চা ইয়া নিয়ে লয়ন গেল লইয়া গিয়ার পরে সিনান লাগলো ঠিক কিনা কা এক এক জায়গায় এক একটা কয় আমরা তারা আপনারাও ফেলুনজাল আমরাও ফেলুনজাল কেন আমরা আমরা এন হ্যাঁ তোমরা আমি মিলে হইলে আমরা তোমরা আমরা আমরা মার হাওয়া কয় না রে এই ফেলুনজাল
এই খেলা ইয়া দিত, আমরা দেখতাম আগে পশ্চিম এলাকাতে এই জাল বাইতে 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 ফেলুন জাল খেলতে খেলতে আমরা এলাকাতেও যাইতো। তারা এখন ফেলুন জাল হাতের ভিতরে ডুলা লইব, এই ডুলাটা লইতো ঘাটটার পিছিয়ে দিয়া গলার মধ্যে বাঙ্গা লইতো। তখন তারা করতো কি, মাছটা ধরে ইটা দিয়া সেটা ফেলুন জালটার ভিতরে হালাইতো, মাশাল্লাহ এই মাছটা বাইতে হইতো। তখন এটা যখন দেখতাম, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, এটা দেখতে আমার খুব সুন্দর লাগছে। আরে কি সুন্দর, গলার কাছে দিয়া ফেলুন এই ডুলা বান্ধুন না আম্মার এই কথা, আমা ডুলাটা কত গলার বান্ধা দেন, তা আম্মা বান্ধা দিত আতাইয়া মাছ ধরে সেরে আইডা দিয়ে যে হালাইছি বাইতাইয়া সেরে কইতাছে, আম্মা যখন এক মাছ পাওয়া গেছে ডুলাটা খুলে খুললা দেহে একটাও নাই। আমি কইতেছি আম্মা কী দেখো ধরলাম তুই মাছটি গেল লোক, আম্মা কত রাত বোধহয় সই না। ফেলুন জাল তালা খাও ইন্নারা হাত সই, তারা মাছটা লইয়া ইডা দিলে যা ওই ডুলাডার বুকটার ভিতরে পড়ে। আমি তো নতুন ইডা দেউন না শুধু মানুষ, আমার ইডাও ঠিক আছে ধরাও ঠিক আছে, ডুলার বরাবর ইডাটা গিয়া পড়ছে না ঠিক কিনা, মাছ ধরাও ঠিক এটা কোনো মিশানা ধরছিলাম সত্য, কিন্তু ডুলা বরাবর ইডাটা গিয়া পড়ছে না, মাছ বাইরে দিয়া আবার ফানির মাছ ফানি দিয়েছে। ভাই ও মাছটা ধরলাম বাদ্য আনতাম ফারলাম না, কারণ হইল আত্রা সই না, আমলটা কইরা যাইতা পারবা কবরও নিতে পারতা না, কারণ তোমার আমল তিনটা জিনিস তোমার আমলে নাই ঠিক কিনা। আজ সই করা লোন লাগবো আমলটা দেওয়ানোর লগে লগে যেন জিলা মাইরে উঠে চমকাইয়া উঠে, আর নইলে আমল করে লাভ কি, আমরা আমল করে জিলা ধরে না, কারণ আমরা তারা জানজুরও করে পানি নিত স্যার, জানজুর চিনেন নি এই যে চাউল দুই যে কিতা কয় ছিদ্র কি এক দুইটা না অনেক অনেক, আর একবেলা যদি মনে করে ডেক্সি যখন নাই জানজুর টাত করে পানি লই আই নন যে বুনি, তাড়াতাড়ি নিলে ঘন ঘন দৌড়ের উপরে না, যতভাবে চেষ্টা করে জানজুরো কইরা যেমন পানি নেওয়া যায় না, আমল নামারা যদি ছিদ্র থাকে আমল ফালাইতে পারবা রাখা যাবে না। আমলের ছিদ্রের নাম কি, আমলের ছিদ্র আমল নামার ছিদ্র কারে কয়, আমল নামার ছিদ্র হইল শেরেক, ওই একজন আল্লাহর ওলি ছিল নাম হইল লুকমান হাকিম, উনি ছিল সাধারণ মানুষ লোকমান, আল্লাহ একদিন ডাক দিয়া কয় লোকমান রে, খুব মন দিয়ে শুনেন, অ লোকমান দুনিয়ায় দুইটা দামি জিনিস আছে, একটার নাম হইল নবুয়ত আর একটার নাম হইল হেকমত, তোরে কি আমি নবুয়ত দিতেও চাই হেকমতও দিতে চাই, কিন্তু দুইটা তোরে আমি দেব না একটা দেব, তুই কি নবুয়ত নিবি না হেকমত নিবি? লোকমান কয় বুঝা কন লাগব, বুদ্ধিমান মানুষ যারা তারা চিন্তা করে কাম করে, আর সহজ সরল যারা বড় বড় ইয়া দেন কিছুরে যে মাহফিল উফুরছে মাইকে ঘোষণা দিছে, যারা যারা খিচুড়ি নেবেন দৌড় দিয়ে যেন বদনা লইয়া গেছে বড় বড় আছে, আরে বাগনা ফেটে কিছু বদনাথ লইয়া নিবি তুই, মুসলমান মন দিয়ে শুন, লোকমান হাকিমরা আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, অ লোকমান আমার কাছে দামি জিনিস আছে কয়টা, দুইটা, কয়টা, কথা কেন কয়টা, একটার নাম নবুয়ত আর একটার নাম হইল হাকমত, তোরে দুইটা একলগে দেব না একটা দেব, নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি, নবুয়ত মানে নবী হাকমত মানে হলো বুদ্ধি, তুই কি নবুই নিবি নাকি বুদ্ধি নিবি, কোনটা নিবি তুই আমারে ক, দুইটার একটা দেব। লোকমান হাকিম কই বুঝা কইতে আসি, পরের দিন ডাক দেখো আল্লাহ আপনি যে কইছিলেন নবী নাম না বুদ্ধি নাম, চিন্তা করে দেখলাম নবুয়ত আমার দরকার নাই, কায়ামতের ময়দানে নিজের জবাবে নিজে দিতে পারবো না, কলিজার ভিতরে বড় বয় নবী যদি বানান তাইলে উম্মতের ব্যাপারেও তো আমাকে জবাব দেওয়া লাগবে, মনে বড় ভয় আমি পারবো না, আমার নবুয়তের দরকার নাই, আমারে যদি দিতেন মন ডায় কয় কুদুর বুদ্ধি দিয়া দিয়ে,
যদি মন্ডায় দিতেন কয় জিগাইছেন দেখা কইতেছে আল্লাহ আমার কোনো দাবি দেওয়া নাই, আপনি যে আমার মানুষ বানাইছেন এটা তো শুক্রিয়া দায়ী করে শেষ করতাম পারতাম না। আপনি কইছেন দেখা জিগাইছেন দেখা কইলাম জীবন আমি নাদানের মতো চাইলাম নই। আপনি কইছেন নবী হইবি না বুদ্ধি নিবি, আমি চিন্তা করে দেখলাম নবী আমার দরকার নাই, এই নবীর উম্মতের ব্যাপারে প্রশ্ন করব, এই নানান পরীক্ষা দেওয়ার লাগবো। ইব্রাহিম নবী বিলে পরীক্ষা দিয়েছে 192টা, আমি একটাই দিতাম পারতাম না স্যার, এবার হয়ে যাবো কেন, দরকার নাই আমার এই নবুয়ত লাগতো না, আমার দিতেন মন্ডাই কইলে কুদুর বুদ্ধি দিয়েন, এমন বুদ্ধি দিয়েন যেই বুদ্ধিটা দিয়ে আমি আপনি আল্লাহরে চিনতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দেয়া কয় যা দিলাম, লোকমান কয় পাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান রে ও লোকমান, যে আল্লাহ তোমারে বুদ্ধি দিছে রে, তুমি সাধারণ লোকমান না, এখন থেকে তোমার নাম হইল লোকমান হাকিম, তুমি হইলা বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। লোকমান হাকিমের সবগুলো কথা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, লোকমান হাকিমের সবগুলা কথা বড় সুন্দর। একদিন লোকমান হাকিম তার ফুতেরে ডাক দিছে, নিজের সন্তানরে ডাক দিয়া কয় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। লোকমান একদিন তার ছেলেরে নিজের সন্তান ছোট সন্তান আমার দিকে তাকাই থাকেন, নিজের ছোট সন্তানকে ডাক দিয়া কয় ও বুনাইয়া হে আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ। লোকমান তার ছেলেরে ডাক দিয়া কয় এই সন্তান তোমারে আমি অনেক কিছু দিছি, যা দিছি তুমি একটা কথা সবসময় আমার বাপ তুমি আমার এই আব্বার কথাটা মনে রাখবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না।